যেখানেই থাক, ওদের আমি খুঁজে বের করবই। ওদের শাস্তি দিতে না পারলে আমার বাবা মায়ের এত কষ্ট পাবে। যে শিক্ষা দিয়ে আমি তোকে তৈরি করেছি তাতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। ঢাকা শহরে একটা না একটা ঠিকানা তুই ঠিকই জোগাড় করে নিতে পারবি। দোয়া করি তুই যেন প্রতিশোধ নিতে পারিস। দোয়া রেখো। আমার শরীরের দিকে তাকায় আম্মা, আমার শরীরের দিকে তাকায়। আহারে কি কষ্ট! অনেক কষ্টে ঢাকা শহরে আইসি, এখানে কেউ আমার কাম দিতে যায় না। দুই দিন ধরে কিছুই খাইতে পাই নাই গো আম্মা। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। না গো আম্মা না, আমার খাওয়ান দিয়েন না, খাইলে শরীরটা তাজা হইব। আর শরীরের উপরে মানুষ নামের কুকুরগুলা যা পাইয়া পড়ব। অহন পুলিশেরও বিশ্বাস নাই, হেরাও নারী নির্যাতন করে। ওই যে ইয়াসমিনের ঘটনা শোনেন নাই? কি সাংঘাতিক! আম্মা আপনি ডরেন না গো, আপনার স্বামী সব্বার চাইতে বড় পুলিশ অফিসার, আপনার স্বামীর কোনো দুর্নাম নাই। আপনি আপনি যদি বাড়িতে ঠাঁই দেন আমি বাড়ির সব কাম করুম, রান্দুম, ঘর মুসুম, কাপড় কাসুম, সব সব কাজ করুম গো আম্মা। ঠিক আছে ঠিক আছে, তোমার অত কাজ করার দরকার নাই, একটু দেখে শুনে রাখলে চলবে। থাকো তুমি।
তুমি যখন অর্ডার করবে সেই চেহারা, এদেরকে আমি এতদিন ধরে খুঁজছি, কিন্তু ওরা পুলিশের হাতে ধরা পড়ে গেল। তাহলে আমি কি নিজের হাতে প্রতিশোধ নিতে পারবো না? তা হয় না, নিশ্চয়ই আমি সুযোগ পাবো, নিশ্চয়ই পাবো। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে আসামি রানা, ছিলা, দাগা, কাটা ও লম্বুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। 24 ঘন্টার মধ্যে 5 জন ফাঁসির আসামিকে ছেড়ে না দিলে তার পরিণাম হবে ভয়াবহ। মহারাজ, অসম্ভব! কি ভেবেছ মহারাজ? খেলা শুরু হয়েছে। ফ্যাক্স একটা হুমকি পাঠিয়ে ওর লোকদের ছাড়িয়ে নিয়ে যাবে? অসম্ভব! ও আমার শান্তি নষ্ট করেছে, ও আমার ঘুম কেড়ে নিয়েছে, ও আমার বিশ্বাস ভঙ্গ করেছে, খুন করেছে কমিশনার লাডুকে। ওকে আমি কিছুই করতে পারবেন না স্যার। ইকবাল? হ্যাঁ স্যার, আইন কখনো আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন না। পারবেন না ওকে গুলি করে মেরে ফেলতে? আর ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার উপায়ও নেই স্যার, কারণ আইনের চোখে সে মৃত। তাই বলে ও খুন করে থাইল্যান্ডে পালিয়ে যাবে আর আমি অসহায়ের মতো তাকিয়ে দেখব? দেখবেন স্যার, কারণ ওই 4 সন্ত্রাসী এখন থাইল্যান্ডে। একমাত্র রানাই পারে দেশের ওই শত্রুদের ধ্বংস করে আপনার মুখ উজ্জ্বল করতে, আপনার শান্তি ফিরিয়ে আনতে। কিন্তু আমি খুব একটা ভরসা পাচ্ছি না ইকবাল। তুমিও যাও থাইল্যান্ডে, আমি সব ব্যবস্থা করে দেবো, ওখানকার সব খবর তুমি আমাকে জানাবে। এই রানাই কি সেই রানা? সে ছিল ওই 4 সন্ত্রাসীর লিডার। ফাঁসির হাত থেকে ওকে বাঁচানোর পর সে কমিশনার লাডুকে খুন করে এখন থাইল্যান্ডে পালিয়ে যেতে চাইছে। না, ওরা পালিয়ে বাঁচতে পারবে না। ওই 4 জনকে খুঁজে বের করার জন্য আমাকেও যেতে হবে থাইল্যান্ডে। কোথায় যাচ্ছেন? কি হলো দাদু? দাদু না, মানে কোনোদিন প্লেনে উঠিনি তো, তাই ভয়ের কি আছে? সবাই তো প্লেনেই বিদেশে যায়। ম্যাডাম, ওনাকে একটু কাইন্ডলি লাউঞ্জে নিয়ে যান। থ্যাংক ইউ, ওয়েলকাম। চলুন দাদু। চলো বোন। আচ্ছা এইখানে বসুন। আচ্ছা বোন, বসুন দাদু। এই বৃদ্ধ বয়সে এত কষ্ট করে থাইল্যান্ডে যাচ্ছেন কেন দাদু? আমার কিছু পুরনো আত্মীয় আছে থাইল্যান্ডে, কোনো যোগাযোগ নাই, ওদেরকে খুঁজতে যাচ্ছি। তা তুমি একলা একলা কেন থাইল্যান্ডে যাচ্ছ বোন? আমারও ওই একই কথা দাদু, আমারও কিছু আত্মীয় স্বজন থাইল্যান্ডে পালিয়ে গেছে, ওদের খুঁজতে যাচ্ছি। তোমার সঙ্গে আমার কি আশ্চর্য মিল! দাদু আপনি খুব ক্লান্ত, আপনার জন্য কিছু আনবো? কিছু আনবে? একটু রস যদি পাওয়া যেত। রস? আরে না রে বোন, তারি না, ফলে রস। ইংরেজিতে কি যেন বলে, জুস। ঠিক আছে, আমি দেখি জুস পাওয়া যায় কিনা, বসুন। আচ্ছা বোন, এটা আমার মতো কি যেন লোক আছে, একা একা একটা মেয়ে